যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এর মধ্যেই সমাবর্তনের সময় চলে এসেছে। মে জুন মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন হওয়ার কথা। সমাবর্তনেও কি আন্দোলন চালিয়ে যাবেন বিক্ষোভকারীরা? কি ভাবছেন তা নিয়ে কথা বলতে রাজি নন তারা, আর নিরাপত্তার ভাবনায় কপালে ভাঁজ কর্তৃপক্ষের। মার্চে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় দিয়ে শুরুর পর যুক্তরাষ্ট্রের 45টি প্রদেশের 140টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে বা চলছে বলে জানিয়েছে বিবিসি। অনেক ক্যাম্পাসেই পুলিশ ডাকা হয়েছে, বেধড়ক মারধর ও গ্রেপ্তারের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। 4 মে পর্যন্ত খবর অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোয় অভিযান চালিয়ে 2200-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের পালা শেষ করার সুযোগ পাবেন না, এমন হুমকি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সমর্থনের দায়ে শিক্ষকেরাও হচ্ছেন বহিষ্কারের শিকার। স্বাভাবিকভাবেই অযাচিত হস্তক্ষেপের ভয়ে সমাবর্তন ঘিরে নিজেদের পরিকল্পনা অনেকটা আড়ালেই রেখেছেন শিক্ষার্থীরা। তবে অনুষ্ঠানে গাউন আর ক্যাপের পাশাপাশি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ দেখা যাবে, সে অনেকটাই নিশ্চিত। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় সহ কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্যের সময় শিক্ষার্থীরা বেরিয়ে যাবেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন প্রথমআলো.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।